আপনারা দেখছেন রূপান্তর সংবাদ। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ বলেছেন, কৃষিই বাংলাদেশের সামগ্রিক অর্থনীতির প্রাণ। অনাদিকাল থেকে এদেশের মানুষ খাদ্য, বস্ত্র ও বাসস্থান সহ মৌলিক চাহিদা পূরণের জন্য কৃষির উপর নির্ভর করে আসছে। শনিবার কৃষিবিদ দিবস 2021 উপলক্ষে এক বাণীতে তিনি একথা বলেন। দিবসটি উপলক্ষে তিনি দেশের সব কৃষিবিদকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1973 সালের 13ই ফেব্রুয়ারি সরকারি চাকুরিতে কৃষিবিদদের প্রথম শ্রেণীর পদমর্যাদায় উন্নীত করার ঘোষণা দেন। এ প্রেক্ষাপটে 13ই ফেব্রুয়ারি কৃষিবিদ দিবস উদযাপন বিশেষ গুরুত্ব বহন করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পুষ্টি, প্রাচুর্য ও নিরাপদ খাদ্যের ঠিকানা হবে আমাদের সোনার বাংলাদেশ। বিদ্যমান কৃষিকে বাণিজ্যিক রূপান্তরের অভিযাত্রায় কৃষি গবেষণা ও সম্প্রসারণ এবং সরকারের নীতি সহায়তা ও প্রণোদনা সম্পৃক্ত কৃত্য পেশার অনুকূলেই থাকবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষিবিদ দিবস 2021 উপলক্ষে দেয়া এক বাণীতে এসব কথা বলেছেন। আজ বিশ্ব বেতার দিবস। বেতারের গুরুত্বকে তুলে ধরে সারা বিশ্বের মতো বাংলাদেশেও দিবসটি পালিত হয়। দিবসটির উদ্দেশ্যে বেতারের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়ানো ও তথ্য প্রবাহ সহজতর করা। এই বছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে নতুন বিশ্ব, নতুন বেতার। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। নাটোরের লালপুরের চংধপল ইউনিয়নের আব্দুলপুরে লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা করা দুজন ভুয়া চিকিৎসককে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। এ সময় মোস্তাফিজুর রহমান নামের এক ব্যক্তিকে 2 বছরের কারাদণ্ড ও 2 লাখ টাকা জরিমানা এবং মোহাম্মদ আলমগীর কবির নামের আরেক ব্যক্তিকে 30,000 টাকা জরিমানা করা হয়। শুক্রবার 12ই ফেব্রুয়ারি র‍্যাবের অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী শাম্মী আক্তার এই দণ্ডাদেশ দেন। মুন্সীগঞ্জের সিরাজদিখানে নিখোঁজের 2 দিন পর আব্দুর রাজ্জাক নামের এক স্কুল শিক্ষকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার 12ই ফেব্রুয়ারি রাত 7:30টার দিকে উপজেলার ইছাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের একটি পরিত্যক্ত কোয়ার্টারের ভেতর থেকে ওই শিক্ষকের লাশ উদ্ধার করা হয়। নিহত আব্দুর রাজ্জাক ওই বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ছিলেন। তিনি বরগুনা জেলার বাবনা উপজেলার খুচনিসরা গ্রামের মোহাম্মদ আব্দুর জব্বারের ছেলে।